ডাক্তারী শিক্ষার সংরক্ষণ পাইবে কোভিড যোদ্ধাঙ্ক সন্তান। এমবিবিএস এবং বিডিএস শিক্ষার কেন্দ্র সরকার সৃষ্টি করেছেন নূয়া ক্যাটেগরি। কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী করেছেন ঘোষণা, 2020-21 শিক্ষাবর্ষ পাই লাগু হব এই নিয়ম। করোনা সময় সেবা যোগাই প্রাণ হরাইথিবা সব বর্গর স্বাস্থ্য কর্মচারীঙ্কো পরিবার পাই লাগু হব নিয়ম। দেশের করোনা মহামারী সময় নিজ জীবনকে মৃত্যু মুখকে ঠেলি দেই লোকঙ্কো সেবা করিথিবা করোনা যোদ্ধাঙ্কো পরিবারকু কেন্দ্র সরকারঙ্কো বড় পুরস্কার। করোনা রোগীঙ্কো চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা পরিচালনা পাই যেউমানে প্রাণ হরাইছন্তি সেমানঙ্কো সন্তানমানঙ্কু মেডিকাল শিক্ষা পাই কেন্দ্র সরকারঙ্কো হাতরে থিবা সেন্ট্রাল পুলরু মিলিব সরঞ্জন সুবিধা। এথিরে এক নূয়া ক্যাটেগরি যোড়ি হব, যাহার না রহিব হোয়াটসঅপ কোভিড ওয়ারিয়র্স বা কোভিড যোদ্ধাঙ্কো সন্তানমানঙ্কো পাই সরঙ্গিত। গুরুবার এই নূয়া ক্যাটেগরিকে অনুমোদন দেইথিবা কথা ঘোষণা করিছন্তি কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। 2020-21 শিক্ষাবর্ষ পাই এমবিবিএস এবং বিডিএস রে 5টি সেন্ট্রাল পুল সিট সংরক্ষিত রাখিব। স্বাস্থ্যমন্ত্রী কইছন্তি এই পদক্ষেপ মাধ্যমে কোভিড রোগীঙ্কো চিকিৎসা তথা পরিচালনায় সম্পৃক্ত যোদ্ধামানঙ্কো মহত্বপূর্ণ অবদানকু সম্মান এবং মর্যাদা দেবাকু লক্ষ্য রাখাযাইছি। রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুড়িক সম্পৃক্ত বর্গর প্রার্থীঙ্কো যোগ্যতা সম্পর্কিত প্রমাণপত্রকু সুনিশ্চিত করিবে। নিট 2020 মিলিথিবা র‍্যাঙ্ক অনুসার প্রার্থী চয়ন করিব মেডিকাল কাউন্সিল কমিটি। এই বর্গরে কোভিড চিকিৎসা ও পরিচালনা সম্পৃক্ত কেন্দ্র ও রাজ্য সরকার এবং বেসরকারী মেডিকাল কর্মচারী, স্বেচ্ছাসেবী, লোকাল আরবান বডি, দৈনিক বেতন, আডহক, আউটসোর্সিংরে কার্য করুথিবা কোভিড যোদ্ধাঙ্কো সন্তানমানঙ্কু সামিল করাযিব বলি স্বাস্থ্য মন্ত্রণালয় তরফরু কুহাযাইছি। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।